কোনো বাড়িতে যদি দরজা থাকে স্বাভাবিকভাবে সেটি খোলার উপায়ও নিশ্চয়ই থাকবে। তবে এই স্বাভাবিকতার বাইরে গিয়েও এমন কয়েকটি ঘটনা আছে যা শুনলে আপনারা অবাক হবেন, আর সেগুলো হচ্ছে বিশ্বের রহস্যময় পাঁচটি দরজা যেগুলো আজ পর্যন্ত খোলা হয়নি। এই দরজাগুলোর কোনটাকে অভিশপ্ত বলে মনে করা হয়, কোনটা খুললে নাকি বন্যায় ভেসে যাবে পুরো দেশ, কোনটার পেছনে আবার এলিয়েনদের দেখাও মিলতে পারে, আবার কোনটার পেছনে রয়েছে অভিশপ্ত গুপ্তধন। চলুন জেনে আসি এই রহস্যময় দরজাগুলোর পেছনে আসলে কি ঘটনা লুকিয়ে রয়েছে যার জন্য এগুলোকে খোলা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। তাজমহলের গুপ্ত কামরা। 1631 সালে সম্রাট শাহজাহান তার রানী মমতাজের জন্য তাজমহল নির্মাণ করেন, যা পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। তাজমহলে মোট 1089টি কামরা রয়েছে, কিন্তু এতগুলো কামরার মধ্যে 22টি এমন কামরা রয়েছে যেগুলো এখনো বন্ধ এবং খোলা পুরোপুরি নিষিদ্ধ। অনেকের মতে শাহজাহান তার রানী মমতাজকে অনেক ভালোবাসতেন, তাই রানীর মৃত্যুর পরেও তাকে তার কাছে রাখতে চেয়েছিলেন। এজন্য মমতাজ বেগমের মৃত্যুর পর তার দেহটিকে মমি বানিয়ে একটি কামরার মধ্যে রেখেছিল। ইসলাম ধর্ম অনুযায়ী এই কাজ মহাপাপ, তাই এই ব্যাপারটি কেউ যেন জানতে না পারে সেজন্য সম্রাট শাহজাহান সেই গুপ্ত কামরাটি কারোর জন্যই খুলত না। অনেকে মনে করেন আজও সে বিশেষ কামরাতে মমতাজের আত্মা ঘুরে বেড়ায়। সে সময় শাহজাহানের সেনাবাহিনীর মধ্যে অনেক অত্যাচারী সৈন্য ছিল যারা মানুষের উপর প্রচণ্ড অত্যাচার করত। বলা হয়ে থাকে সেই অত্যাচারিত মানুষগুলোর আত্মা এখনো সেই কামরাগুলোতে ঘুরে বেড়ায়। দরজা খুললেই নাকি নেমে আসবে ভয়ঙ্কর অভিশাপ, সেই কারণেই খোলা হয় না দরজাগুলি। বেনফ স্প্রিং কামরা 873। কানাডার আলবার্টা রাজ্যের বেনফ ন্যাশনাল পার্কে অবস্থিত বেনফ স্প্রিং হচ্ছে কানাডার সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে একটি। এই হোটেলের আরেকটি পরিচয় হচ্ছে এটি কানাডার সবচেয়ে ভুতুর স্থানগুলোর মধ্যে অন্যতম একটি। এই হোটেলের আটতলায় অবস্থিত রুম নম্বর 873-তে এক রহস্যময় ঘটনার জন্য সেই কামরার দরজাতে সারা জীবনের জন্য তালা লাগিয়ে দেওয়া হয়। কিন্তু কি এমন হয়েছিল সেই রুমটিতে যে সেই হোটেলের কর্তৃপক্ষ সর্বকালের জন্য সেই রুমটিতে তালা লাগিয়ে দিয়েছিল? শুধু বন্ধই নয়, বরং একটি দেয়ালের পিছনে সেই রুমটিকে লুকিয়ে দেওয়া হয়। কথিত আছে আজ থেকে বহু বছর আগে এই হোটেলটিতে এক ব্যক্তি তার স্ত্রী এবং তার ছোট একটি বাচ্চাকে নিয়ে থাকতে আসে। এরা তিনজন ছিল হোটেলের রুম নাম্বার 873-তে। ছোট মেয়েটির নাম ছিল অলিডিয়াস। এই পরিবারটিও আর 10টা সাধারণ পরিবারের মতো অলিডিয়াসকে নিয়ে একটি হ্যাপি ফ্যামিলি ছিল। কিন্তু রুমটিতে ওঠার পর সেদিন অর্ধেক রাতে সেই লোকটির কিছু একটা হয়েছিল যার জন্য লোকটি নিজের বাচ্চা এবং স্ত্রীকে নৃশংসভাবে খুন করে এবং পরে নিজে আত্মহত্যা করে। এই লোকটি কেন এমন করেছিল আজ অবধি তা জানতে পারা যায়নি। তবে হোটেলের মালিক এই দুঃখের ঘটনাটি ভুলে আবার সেই কামরাটিকে রিপেয়ার করে অন্য মানুষদের থাকার ব্যবস্থা করেন। কিন্তু এই ব্যাপারটি এতটা সহজ ছিল না। ওই কামরাটিতে যারাই উঠত তারাই অভিযোগ করত যে তারা এই রুমটির দেয়ালে রক্তমাখা হাতের ছাপ দেখতে পায়। রাতের বেলায় ওই কামরা থেকে ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ পাওয়া যায়। মাঝে মাঝে কামরায় থাকা মানুষের গায়ে রক্তমাখা হাতের চিহ্ন পাওয়া যেত। আর এসব অভিযোগের পর সেই হোটেলের কর্তৃপক্ষ চিরকালের জন্য রুমটির দরজা বন্ধ করে দেয় এবং পরে সেটিকে একটি দেয়াল দিয়েও আড়াল করে দেওয়া হয় যাতে কোনো মানুষ সেখানে কোনোদিন ভুলেও প্রবেশ করতে না পারে। শ্রী পদ্মনাভ স্বামী মন্দির। ভারতের কেরালা রাজ্যের পদ্মনাভ স্বামী মন্দির, বলা হয় এটাই নাকি পৃথিবীর সবচেয়ে রহস্যময় মন্দির। এই মন্দির পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির, কিন্তু পৌরাণিক এবং মাহাত্ম্যের দিক থেকে এটি যত না সুপরিচিত তার থেকে বেশি পরিচিত এর পেছনে লুকিয়ে থাকা রহস্যের জন্য। এই মন্দিরের ভেতরে অনেকগুলো গুপ্ত দরজা আছে যেগুলিকে কখনই খোলা হয়নি। খোঁজ করার পর জানা যায় যে এই মন্দিরে মোট 6টি গুপ্ত দরজা রয়েছে, কিন্তু কেউ জানে না যে কি রহস্য লুকিয়ে রয়েছে এই দরজার আড়ালে। তবে 2011 সালে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের নির্দেশে এই মন্দিরের 6টি গুপ্ত দরজার মধ্যে 5টিকে খোলা হয় এবং খোলার পর ওই দরজাগুলোর পেছনে যা পাওয়া গিয়েছিল তা সারা বিশ্বকে অবাক করে দিয়েছিল। ওই দরজাগুলির পেছনে পাওয়া যায় প্রচুর পরিমাণে স্বর্ণ, স্বর্ণের তৈরি অসংখ্য প্রাচীন মূর্তি এবং প্রচুর স্বর্ণ মুদ্রা যার মূল্য কয়েকশো কোটি তো নয়, কয়েকশো হাজার কোটি। তবে শ্রী পদ্মনাভ স্বামী টেম্পলের আসল আকর্ষণ হল এর ভল্ট বি, মানে 6 নম্বর দরজা। এই দরজাটিকে ঘিরে রয়েছে অনেক রহস্য এবং মিথ। দরজাটি হচ্ছে পুরোটাই সোনার তৈরি, সামনে রয়েছে দুটো কোবরা সাপের প্রতিকৃতি। এর উপর ভিত্তি করে ধারণা করা হয় যে দরজাটির ভেতর থেকে পাহারা দিয়ে রেখেছে বিশাল আকৃতির দুটি কোবরা। সো কোনো অনুপ্রবেশকারী যদি সম্পদের লোভে সেখানে প্রবেশ করে তবে তার মৃত্যু অনিবার্য। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি হলো যে এই দরজাতে, মানে ভল্ট বিতে, না কোনো চাবির গর্ত আছে না এমন কোনো জিনিস যার সাহায্যে এই দরজাটি খোলা যায়। অর্থাৎ এটি এমন একটি দরজা যাকে কেউ সহজে খুলতে পারবে না। বলা হয়ে থাকে এটিকে শুধুমাত্র একটি মন্ত্র দ্বারা
দরজা খোলা যেতে পারে, যাকে গারুদা মন্ত্র বলে। আর এই দরজাটি সেই পবিত্র মানুষই খুলতে পারবে যার মনের শক্তি সবচেয়ে বেশি, যিনি মহান। আর মনে করা হয় সেই মহান মানুষের জন্ম আজ পর্যন্ত হয়নি। স্থানীয়রা বিশ্বাস করে যে কেউ যদি জোর করে এই দরজাটি খোলে তাহলে তার জীবন অভিশপ্ত হয়ে যাবে, আর সেই জন্য এই দরজাটিকে পুনরায় সিল করে দেওয়া হয়। আজ পর্যন্ত কেউ জানে না এই দরজার পিছনে কি রয়েছে। কিং এম্পেরার রহস্য। 1974 সালে চীনের জিয়াং অঞ্চলের একটি পরিবারের 5 ভাই কৃষিকাজের জন্য পানি উত্তোলনের আশায় খোদাই করতে করতে সেখানে তারা মাটির নিচে মাটির তৈরি হাত পা এবং ব্রোঞ্জের তৈরি তীরের ফলার সন্ধান পায়। এরপর আরও নিচ পর্যন্ত খোদাই করার পর তারা সেখানে একটি বন্ধ দরজা পায়, আর সেটা খোলার পর তারা টেরাকোটার সৈনিকের হাজার হাজার মূর্তি খুঁজে পায়। এই সেনাগুলো ছিল কুইন্সি হন্স সাম্রাজ্যের। এই খোঁজটিকে ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং বড় খোঁজ বলে মনে করা হয়। তবে এটা ছোট একটি অংশের খোঁজ করতে গিয়ে আর্কিওলজিস্টরা বছরের পর বছর লাগিয়ে দিয়েছিল। এই জায়গাটিতে তারা 7,000 থেকেও বেশি সৈনিক এবং ঘোড়ার অবশেষ পান, আর পৃথিবী পেয়ে যায় একটি নতুন ঐতিহাসিক খোঁজ। তবে সে 5 ভাইয়ের সাথে যা হয়েছিল তা সারা দুনিয়াকে চমকে দেয়। তাদের সবার পরিবার হঠাৎ করেই গরিব হয়ে যায় এবং তাদের সবার এক অদ্ভুত রহস্যময় রোগ হতে শুরু করে। আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কারণে তাদের কারো কাছে টাকা ছিল না, আর এই পরিস্থিতিতে 5 ভাইয়ের মধ্যে এক ভাই আত্মহত্যা করে আর বাকি 4 ভাই সেই রহস্যময় রোগে মৃত্যুবরণ করে। তাদের এই পরিণতি দেখে অনেকেই মনে করে যে এটাই হয়তোবা শ্রেয় হতো যে সেই 5 ভাই কখনো ওই দরজাটি খুঁজেই না পেত। গিজার পিরামিড। ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপত্য হলো মিশরের গিজার পিরামিড। কিভাবে এই পিরামিড ওই সময় তৈরি হয়েছিল তার কোনো সদুত্তর আজও নেই গবেষকদের কাছে। তবে এই পিরামিড নিয়ে নানান অবাস্তব কাহিনী প্রচলিত আছে। কারো মতে পিরামিড এলিয়েন বা ভিন্ন গ্রহের প্রাণীদের দ্বারা তৈরি, কেননা ওই সময় কোনো রকম আধুনিক টেকনোলজি ছাড়া মানুষের দ্বারা এত বড় বড় পাথর দিয়ে পিরামিড বানানো একটি অসম্ভব ব্যাপার। আজকের মডার্ন টেকনোলজি এত বিশাল আকারে পিরামিড বানাতে পারবে না। আজ পর্যন্ত গিজার পিরামিডের সমস্ত দরজা খোলা হলেও কোনো এক অজানা কারণে একটি দরজা খোলা হয়নি। এমনকি মিশর সরকারের তরফেও নির্দেশিকা জারি করে ওই দরজা খোলার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হয় ওই দরজার পিছনে এমন সব রহস্য লুকিয়ে রয়েছে যা মানবজাতি আজ অবধি কল্পনা করেনি। তাদের মতে এখানে এলিয়েন্স এবং অ্যাটলান্টিয়ান্স বা এই ধরনের কোনো সভ্যতা রয়েছে, যেগুলো নাম তো আমরা শুনেছি কিন্তু আজ অবধি দেখিনি। বন্ধুরা, আজকের এই রহস্যময় ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।